হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা আরম্ভ করব এসএসসি লেভেলের পদার্থবিজ্ঞান শেখার মিশন। আজকের ভিডিওতে আমরা জানব পদার্থবিজ্ঞান কি, এর উদ্দেশ্য এবং এটি শেখা কেনই বা এত গুরুত্বপূর্ণ। তার আগে আমরা বিজ্ঞান নিয়ে কথা বলি। যদি আপনাকে বলা হয় বিজ্ঞান কি, তবে আপনি হয়তো বলবেন বিশেষ জ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান যা কারো মন গড়া কল্পকাহিনী বা বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। এটি পরীক্ষা, গণিত এবং যুক্তি নির্ভর জ্ঞানকে সমর্থন করে। এই বিজ্ঞানের এখন অনেকগুলো শাখা আছে, যেমন পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান ইত্যাদি। তবে এর মধ্যে পদার্থবিজ্ঞান হচ্ছে সবচেয়ে মৌলিক, গুরুত্বপূর্ণ এবং প্রাচীন শাখা। এই পদার্থবিজ্ঞানের উপরই ভিত্তি করে বিজ্ঞানের সকল শাখা দাঁড়িয়ে আছে। আমরা এখন পদার্থবিজ্ঞানের সংজ্ঞায় আসি। বিজ্ঞানের যে শাখায় পদার্থ, শক্তি এবং দুইয়ের মাঝে অন্তঃক্রিয়া বোঝার চেষ্টা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে। এই কথাটি একটু টেকনিক্যাল হয়ে গেল। আসলে পদার্থবিজ্ঞানে জানার চেষ্টা করা হয় এই মহাবিশ্ব কী কী দ্বারা গঠিত, এটি কীভাবে সৃষ্টি হয়েছে এবং এর ভবিষ্যতই বা কী। এগুলো দ্বারা আসলে পদার্থবিজ্ঞানের ব্যাপকতা বোঝানো হয়েছে। আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠে স্মার্টফোনের জল জলে ডিসপ্লেতে সময় দেখেন, হয়তো বৈদ্যুতিক সুইচ অন করেছেন, বাতি জ্বলছে, পাখা চলছে, হয়তো দেখেছেন আকাশে প্লেন উড়ে, আবার হয়তো দেখেছেন বৃষ্টির ফোঁটায় পাতাগুলো নড়ে ওঠে। এটাও হয়তো জেনে থাকবেন দুটি বোমা কীভাবে হিরোশিমা নাগাসাকি শহর দুটিকে ধ্বংস করে দিয়েছিল। এটাও জেনে থাকবেন যে জেমস ওয়েব টেলিস্কোপ হাজার কোটি বছর আগের মহাবিশ্বের ছবি তুলছে। আসলে এই সকল কিছুর পেছনে আছে পদার্থবিজ্ঞান। আমি এখানে আরও কথা উল্লেখ করতে চাই, আমরা কেবল যেগুলো দেখতে পাই বা অনুভব করতে পারি সেগুলোই পদার্থ নয়। আমাদের চারপাশে এমন অনেক ক্ষুদ্র কণিকা আছে যেগুলো দেখতে বা অনুভব করতে পারি না। যেমন আমাদের শরীরের ভেতর দিয়ে প্রতি মিনিটে 10,000 মিয়ন কণা চলে যায়, আমরা বুঝতেও পারি না। আবার নিউট্রিনো কণিকা তো আরও ভয়ঙ্কর, প্রতি সেকেন্ডে আমাদের শরীরের মধ্য দিয়ে 100 ট্রিলিয়ন সংখ্যক চলে যায়। এটি ভাবা যায়? আসলে পদার্থবিজ্ঞান অনেক অদ্ভুত এবং রহস্যে ঘেরা। উপরিক্ত আলোচনা থেকে আমরা হয়তো বুঝতে পেরেছি যে এই পদার্থবিজ্ঞানের ব্যাপ্তি সুবিশাল, তাই আমাদের শেখার সুবিধার জন্য এটিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞান এবং অপরটি মডার্ন বা আধুনিক পদার্থবিজ্ঞান। আসলে শেখার উদ্দেশ্য পদার্থবিজ্ঞানকে এই দুই ভাগে ভাগ করা হয়নি, এদের মধ্যে ধারণাগত মৌলিক পার্থক্য বিদ্যমান, তাই খুব সহজে ক্লাসিক্যাল এবং মডার্ন পদার্থবিজ্ঞান আলাদা করা যায়। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন চিরায়ত বলবিদ্যা, তাপ ও তাপগতিবিদ্যা, তড়িৎবিদ্যা ও চুম্বকত্ব এবং আলোকবিজ্ঞান। মডার্ন পদার্থবিজ্ঞান আবার প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটি কোয়ান্টাম বলবিদ্যা এবং অপরটি আপেক্ষিক তত্ত্ব। আবার এগুলোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে কিছু শাখা, যেমন নিউক্লীয় পদার্থবিজ্ঞান, আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং পার্টিকেল ফিজিক্স। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের কিছু সমস্যা ছিল, সে সকল সমস্যা ব্যাখ্যা করার জন্যই আধুনিক পদার্থবিজ্ঞানের সৃষ্টি হয়। মশা মারতে যেমন কামান দাগা হয় না, ঠিক তেমনি স্থূল ব্যবস্থার সমস্যা সমাধানের জন্য ক্লাসিক্যাল মেকানিক্স এখনও সমভাবে ব্যবহার করা হয়। বলে লাথি দিয়ে গতিশীল করা স্থূল ব্যবস্থার একটি উদাহরণ। আমরা মূলত এই এসএসসি লেভেলে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখার প্রাথমিক ধারণা নেব। বর্তমানে বহু সুবিধায় সুসজ্জিত পৃথিবীর সুযোগ সুবিধা আমরা ভোগ করছি, সেই সাথে আমাদের চারপাশের পরিবেশ দূষিত করে ফেলেছি। আমরা পরিবেশের উপর এত বিরূপ প্রভাব ফেলেছি যে পরিবেশের তাপমাত্রা বেড়েই চলছে, ফলে দাবানল, ঘূর্ণিঝড়, বন্যা, খরা সমস্যায় পৃথিবী জর্জরিত। শুধু তাই নয়, আমরা পদার্থবিজ্ঞানের অপব্যবহার ও রাজনীতিকরণের মাধ্যমে শুধু মানব সভ্যতায় না, পুরো জীব জগতের অস্তিত্ব বিপন্ন করে ফেলেছি। যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হলেই সব শেষ। তাই পদার্থবিজ্ঞানকে ভালো কাজে ব্যবহার করা উচিত। সকল আলোচনা থেকে আমরা বলতে পারি যে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির নিয়মগুলোকে জানা, এই নিয়মগুলোকে কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি আবিষ্কারের জন্য আমাদের পদার্থবিজ্ঞান শেখা উচিত।
এখন আমরা আজকের আলোচনা থেকে দুটি এমসিকিউ দেখব। প্রথমটি হচ্ছে, পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় নয় কোনটি? এখানে অপশনস দেওয়া আছে। প্রথমটি হচ্ছে সূর্য ওঠা, খ নম্বর উল্কাপাত, গ জীবের বিবর্তন, ঘ পানি বরফ হওয়া। আমরা জানি এই পদার্থবিজ্ঞানে কেবল জড় পদার্থ নিয়ে কাজ করা হয়, জীববিজ্ঞানেও পদার্থবিজ্ঞানের ব্যবহার আছে, কিন্তু এই পদার্থবিজ্ঞান জীবের বিবর্তন নিয়ে আলোচনা করে না, তাই উত্তর হবে গ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা কোনটি? এখানে অপশনস দেওয়া আছে, ক জীববিজ্ঞান, খ পদার্থবিজ্ঞান, গ সমাজবিজ্ঞান, ঘ রসায়ন। আমরা একটু আগেই পড়েছি বিজ্ঞানের সবচেয়ে মৌলিক শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান, তাই উত্তর হবে খ।